আমরা খাঁটি দুধ বিক্রি করার জন্য এই খাটাল খুলেছি, যাতে আপনাদের কোনো ভেজাল ছাড়া খাঁটি দুধ সস্তায় দিতে পারি। এবার আমি চিংগাম স্যারকে অনুরোধ করব যে উনি নিজে দুধ দুইয়ে এই খাটালের উদ্বোধন করুন। না না, আমি উদ্বোধন করব না, একদম করব না। যেদিন আমি তোমার কোনো কাজের উদ্বোধন করেছি সেই দিনটা আমার পুরো খারাপ হয়ে গেছে। প্লিজ স্যার, প্লিজ দেখুন মোষ্টি কত সহজ সরল, তাই এখানে কোনো রকম গন্ডগোল হওয়ার কোনো সুযোগই নেই। শুধু দুধই তো দেওয়ার আছে, অল্প একটু, শুধু উদ্বোধনের জন্য। যদি কিছু গন্ডগোল হয় তাহলে তার জন্য আমি পুরোপুরি দায়ী থাকবো স্যার। যদি কোনো গন্ডগোল হয় তাহলে আমি তোমাদের দুটোকে একদম ছাড়বো না, গুনে 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 প্রতিশোধ নেব। দাও বালতি দাও, আমি দুধ দুই আসছি। আমার মোষ কালো কালো, নাম তার কালি কালি, দুধ দইব আমি আমি। গেলাম গো, মোটু পাতলো, আমি ফিরে আসবো, তোমাদেরকে ছাড়বো না। চলো উদ্বোধন তো হয়ে গেল, পাতলু মিষ্টি দাও। ওরা দুজন আবার আসছে, এক্ষুনি মজা দেখাচ্ছে। কোনো ব্যাপার নেই, মানুষেরা তো ভুল করে থাকে, আর মানুষেই শাস্তি পেয়ে থাকে। আমি পিছনে ঘেঁষতে ঘেঁষতে চলছিলাম, সারা শরীর ছুলে গেছে, পুরো ইউনিফর্ম ছিঁড়ে গেছে। এবার আমি তোমাদের দুটোর খোসা ছাড়াতে আসছি। আমি মোষগুলোকে সবুজ সবুজ ঘাস খাইয়ে দুধ দুয়ে নেব। এরা এভাবে মানবে না, আজ এমন কামড়ে দেব যে আর কোনো দিন আসবে না। ও আবার আসছে, তুমি ওকে ব্যস্ত করে রাখো, ততক্ষণ আমি দুধ দুয়ে নেব। এবার তুমি ঘাস খাও আর আমি দুধ দিয়ে নিচ্ছি। কি তোমার ক্ষতি করেছি বলো না, আমার পেছনে কেন পড়ে আছো? আরে মারো না গো, আরে কি দোষ করেছি আমি বলো তো, না ছাড়ো, ছেড়ে দাও আমাকে। যতক্ষণ না আমি মোটু পাতলু থেকে আমার এই অবস্থার প্রতিশোধ না নিতে পারছি, ততক্ষণ আমি শান্তিতে বসতে পারবো না। না 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 না, মোটু তুমি তো আজ গেলে, ছাড়া পাবে না। আমি আবার ফিরে আসবো, ফিরে আসবো। মোটু চলে এসো, কাজ হয়ে গেছে, এখন দুধ দিতে যেতে হবে। শাবাশ, এবার খুব হবে মজা, দুধ খাবো আমরা আর মোটু পাতলু পাবে সাজা।
বা বস বা, কি সুন্দর কবিতা বললে। কেটে পড়ো। না না কে বেল বাজালো? কে মশকরা করছে যে বেল বাজিয়ে পালিয়ে যাচ্ছে? কি হয়েছে? খাঁটি টাটকা দুধ নেবেন কি? একদম খাঁটি, ভেজাল ছাড়া। আমার তো খাঁটি টাটকা দুধ খুব পছন্দ। আমায় 1 লিটার দাও। হ্যাঁ, এইটা খাঁটি দুধ? এইটাকে বলে টাটকা দুধ? মোটু দুধ কোথায় গেল? কি আমাকে মোটু বললে? দাঁড়াও, মেরে তোমাকে শেষ করে দেবো। দাঁড়াও দাঁড়াও। কালী মোড়ের সামনে একটা বাড়ি আছে, আমরা ওখানে দুধ দিতে এসেছিলাম টাটকা, কিন্তু কিন্তু পরন্তু কিছু নয়, ওখানেই থাকো, তোমাদের আইনের দিব্যি, একদম নড়বে না। ছাড়বো না, একদম ছাড়বো না, আজ ওখানেই থাকো। ছাড়বো না তোমাদের। কি হয়েছে? আমি খাঁটি দুধ বিক্রেতাদের বন্ধু, ওরা আছে কোথায় বলছি আমি, তোমায় কোথায় আছে? মোটু পাতলু দেখে নেব, আবার ফিরে আসবো, আমি ফিরে আসবো। রোজ রোজ দুধ চুরি করার থেকে ভালো মোষটাকে চুরি করে নিয়ে চলো, তোলো ওকে গাড়িতে, আর গাড়িতে তুলে নিয়ে চলো। বস বস, ও তো একটু নড়ছে না। তাহলে ওর বাচ্চাকে গাড়িতে তুলে নিয়ে চলো, ও নিজে নিজে পেছনে পেছনে চলে আসবে। এই গাড়িটাকে এখনই খারাপ হবার ছিল কি? বাস বাস, মোটু পাতলু আসছে, এবার কি করবো? ভ্যানটাকে ছেড়ে দাও আর বাচ্চাটাকে নিয়ে পালাও। ওই দেখো, জন আমাদের বাছুর থেকে নিয়ে পালাচ্ছে। বাই বাই মোটু পাতলু, বাই বাই। এই জন, দাঁড়াও দাঁড়াও। ওকে ওর মায়ের থেকে আলাদা করে দিও না, থেমে যাও। দুজনকে উপরওয়ালা একদম ঠিক শাস্তি দিয়েছে, ওদেরও ঠিক একই অবস্থা হচ্ছে যা আমার হয়েছিল, একদম সদবোধ। বিপদের কারখানা, আমার জন্য বিপদ তৈরি করতেই থাকে। আমি বাড়ি গিয়ে একটু আরাম করি, প্রতিশোধ নেওয়া ক্যান্সেল। নাম্বার 1 নাম্বার 2, মোটু পাতলুকে একদম ধুয়ে ফেলো। ওকে বাদ।
শত্রু পোকার হট ডগ গাধাদের সর্দার, এটা কি করছো? মটু পাতলুকে ধুয়ে দিচ্ছি বস। ধুতে বলেছি মানে এদেরকে পিটিয়ে পিটিয়ে ধোলাই করে ফেলো। আরে সেটা আমি বোঝাচ্ছি যে কিভাবে ধুতে হয়। এই ভাবে মটু তুমি হাঁপিয়ে গেছো হয়তো, কিছু খেয়ে নাও। আমি বললাই গো, তোমরা দুজন খুব ভালো। সরি, আমি তোমাদের দুজনকে খুব বিরক্ত করেছি। কোনো ব্যাপার নয় বন্ধু, আজ থেকে আমরা সবাই বন্ধু। আপনারা ট্রাফিক জ্যামে আটকে আছেন, ডোন্ট ওয়ারি, আমরা এখনই ট্রাফিক জ্যামকে নিয়ন্ত্রণ করছি। তোমরা দুজন খুবই ভালো ট্রাফিক কন্ট্রোল করো। আমি তোমাদের ট্রাফিক পুলিশ বানাতে চাই, বলো তোমরা কি রাজি আছো? আমরা রাজি আছি স্যার। থ্যাঙ্ক ইউ স্যার। আজকের পর থেকে ফুরফুরি নগরে আর কোনোদিনও ট্রাফিক জ্যাম হবে না, তাই না পাতলু? হ্যাঁ, মোটো ফুরফুরি নগর বাসীদের কষ্টে দিন চলে গেছে আর সুখে দিন চলে এসেছে রে। থেমে যাও, তুমি এখান থেকে এসো, রাইট থেকে এসো, তুমি এসো, এসো, দাঁড়াও, তুমি থেমে যাও, তুমি চলে এসো, হ্যাঁ থেমে যাও, থেমে যাও, হ্যাঁ চলে এসো, এসো, ওকে, হ্যাঁ ভালো ভালো, চলে এসো, রাইট থেকে এসো, তুমি থেমে যাও, তুমি এগিয়ে যাও, তুমি চলে এসো, রাইট থেকে এসো, এবার লেফট থেকে এসো, লেফট থেকে এসো, সকাল সকাল, আমার গাড়ি, আমার গাড়িতে কি হবে, সকাল সকাল, এরা বিরক্তি কর, চলে এসো, চলে এসো, থেমে যাও, চলে এসো, হ্যাঁ তুমি থামো, তুমি চলে এসো, চলে এসো, তুমি থেমে যাও, তুমি থেমে যাও, চলে এসো, আমি দেখতে পাইনি। তুমি সরে যাও, আমি এখন ঠিক করে দিচ্ছি। বিনা হেলমেটে মোটরসাইকেল চালাচ্ছ? চালান কাটতে হবে। ওকে, কিন্তু কোনোদিনও আর হেলমেট ছাড়া মোটরসাইকেল স্কুটার কিছুই চালাবে না, মনে রেখো। এবার তুমি আরাম করে নাও পাতলু, ট্রাফিক কন্ট্রোল আমি করছি। আরে এই মাছিটা আমার পিছু কেন ছাড়ছে না রে? আমি বলছি যা, যা এখান থেকে যা। ঠিক আছে, নিচে নামো, বেরিয়ে যাও, এদিকে তুমি লেফট, রাইট, রাইট,
এবার থামা মোটু, তুমি ট্রাফিক কে কন্ট্রোল করছো না ট্রাফিক জ্যাম করছো? ছেড়ে যাও এখান থেকে। ও সরি সরি, আরে পাতলু একটা মাছি আমাকে বিরক্ত করে ফেললো। কিন্তু এই লোকগুলো রাগ করে আছে কেন মনে হচ্ছে? মনে হচ্ছে না, সত্যি রাগে আছে। এই সুগন্ধ এই চা সিঙ্গারা লইবেন নাকি? আরে মোটু এটা কি করতেছো ভাই? এটা অন্য একজনের অর্ডার, থামো ব্যাস। আরে আমিও তো টাকা দেব, ফ্রি দেখাচ্ছি নাকি? এই না টাকা। আরে এই পাতলু এইভাবে রাস্তার উপরে শুয়ে আছো কেন? এইভাবে ট্রাফিক কন্ট্রোল কিভাবে করবে? আমার চোখের সামনে থেকে সরে যাও, না হলে জানি না আমি কি করে ফেলব। আমাকে ট্রাফিক কন্ট্রোল করতে দাও, তুমি সাইডে সরে দাঁড়াও, যাও। ওকে ওকে, তুমি এত রেগে যাচ্ছ কেন? হ্যালো মোটু, শোনো, কালো রঙের গাড়িতে ডিআইজি সাহেব আসছেন, ওনার খেয়াল রাখবে, ঠিকভাবে স্যালুট করবে আর ভালো সম্মানের সাথে আচরণ করবে। আর লাল রঙের একটা গাড়িতে একটা স্মাগলার সোনার স্মাগলিং করে যাচ্ছে, ওকে ধরে রাখবে, আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছাচ্ছি। ওকে ওকে স্যার। কালো গাড়িতে ডিআইজি সাহেব আসছেন আর লাল রঙের গাড়িতে স্মাগলার আছে, কালো গাড়িতে ডিআইজি সাহেব আসছেন আর লাল রঙের গাড়িতে স্মাগলার আছে, কালো গাড়িতে। ওহো, এত জোরে হর্ন বাজিও না, আমি সব ভুলে যাব। তাহলে যেন আমি কি বলছিলাম, যে চিঙ্গাম স্যার বলেছেন লাল গাড়িতে ডিআইজি সাহেব আসছেন আর কালো গাড়িতে স্মাগলার আছে। আরে লাল ডিআইজি সাহেব আসছেন, কালোতে স্মাগলার আছে, লাল গাড়িতে ডিআইজি সাহেব আসছেন আর কালো গাড়িতে স্মাগলার আছে। পাতলু শোনো শোনো, চিঙ্গাম স্যার ফোন করেছিলেন, উনি বললেন যে লাল গাড়িতে ডিআইজি সাহেব আসছেন আর কালো গাড়িতে একজন গোল্ড স্মাগলার আসছে। মনে রেখো, লাল গাড়িতে ডিআইজি সাহেব, কালো গাড়িতে স্মাগলার। আরে কালো গাড়িতে চলে এসেছে। তুমি কি ভাবছিলে পুলিশের ইউনিফর্ম পরে আসবে তাহলে বেঁচে যাবে? পাতলু টেনে বের করো এটাকে, টানো, চল আমার সঙ্গে চল। কি করছো তোমরা? তোমরা জানো আমি কে? ছাড়ো আমাকে। আমরা সব জানি যে তুমি আসলে কে। ইন্সপেক্টর চিঙ্গাম সব কিছু বলে রেখেছে। আমরা শুধু অর্ডার ফলো করছি, উনি বলেছিলেন যে হাতকড়ি পরিয়ে রাখবে আর যদি পালাতে চেষ্টা করে তাহলে খুব মারবে। সিঙ্গাম এরকম কথা বলেছে? ওকে আগে আসতে দাও, আসতে দাও আগে। ডিআইজি সাহেব চলে এসেছেন। গুড মর্নিং স্যার, আসুন দেখুন আমরা কাকে ধরে রেখেছি। কোনো ব্যাপার না, আমার একটু তাড়া আছে, পরে দেখে নেব। আরে স্যার দেখুন তো, দেখুন না প্লিজ। পুলিশদের ইউনিফর্ম পরে ঘুরে বেড়াচ্ছিল, ভেবেছিল যে পুলিশদের বোকা বানিয়ে ফেলবে। চিঙ্গামকে ফোন করো শিগগির, আমি বলছি চিঙ্গামকে ফোন করো। এ খুব কথা বলে, একে চুপ করাও। গুড জব, গুড জব, আমি সরকারের কাছ থেকে তোমাদেরকে পুরস্কার দেওয়াবো। ওকে বাই। হিন্দুস্তানের দেব্বে, মাদার ইন্ডিয়ার দেব্বে, আপনাকে যে এই অবস্থায় ফেলেছে ওকে আমরা একদম ছাড়বো না। বৈরত মাদার দেব্বে, জেলের ভেতর সারা জীবন জাঁতা ঘুরিয়ে ছাড়বো। স্যার স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে, এটা লাল গাড়ির ডিআইজি নয়, কালো গাড়ির ডিআইজি। এ হলো সোনার স্মাগলার, পুলিশের ইউনিফর্ম পরে আছে না তাই আপনি বুঝতে পারছেন না, কিন্তু আমরা ভুল বুঝিনি। তোমরা দুজন ডিআইজি সাহেবের একই অবস্থা করেছ, হাউ ডেয়ার ইউ। চিঙ্গামা শুট দেম, শুট দেম। মোটর মনে হচ্ছে আমরা স্মাগলারকে ছেড়ে দিয়েছি আর ডিআইজি সাহেবকে স্মাগলার ভেবে ধরে রেখেছি। সরি স্যার, সরি স্যার, হিউম্যান এরর, হিউম্যান এরর। স্যার, যতক্ষণ আমরা ওই লাল গাড়ির স্মাগলারকে ধরে না আনতে পারি ততক্ষণ আপনাকে আমাদের চেহারা দেখাবো না।
আবার কেমন ডিউটি করছো? স্যালিউট করো, স্যালিউট, আর নিজের কাজে শিগগির যাও। সরি স্যার। বিপদ তোমার সামনে দাঁড়িয়ে আছে, এখন কি করবে তুমি? এখন যা করার সেটা তো উপরওয়ালাই করবে। মোটু বলেছিল যে সরে যাও, কিন্তু তোমরা সরলে না। এবার বুক করো, কাম অন, স্যালুট। স্যার, আপনার স্মাগলার গাড়িতে আছে, ওকে ধরে নিন। আর এই দেখুন সোনা, সব জমিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মোটু বাটলু, তোমরা ট্রাফিক তো কন্ট্রোল করতে পারবেই না, কিন্তু এরকম সাহসী কাজ করতে থাকো, তোমরা অনেক বড় একজন স্মাগলারকে ধরিয়ে দিলে আর সোনা উদ্ধার করলে। তোমাদের দুজনকে আমি সরকারের কাছ থেকে পুরস্কার দেওয়াবো। অল দ্য বেস্ট মোটু পাতলু। থ্যাংক ইউ স্যার।